চো এইবার আমার আছে দেবেন্দুমণি অ্যান্ড ইউনিক ইউথ হাব এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আজকে আমি তোমাদের সাথে কথা বলতে চলেছি তোমাদের সিট অ্যালটমেন্ট নিয়ে তোমরা কাউন্সিলিং করছো কাউন্সিলিংয়ে তোমরা এখন চয়েস ফিল আপ করছো চয়েস ফিল আপ করার পর তোমাদের কী হবে সিট অ্যালটমেন্ট হবে সিট অ্যালটমেন্ট কীভাবে হয় সিট অ্যালটমেন্ট ধরো তোমরা চয়েসেস দিয়েছ এক দুই তিন চার পাঁচ করে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ধরো এখানে একটা তোমাদের এ বি সি ডি ই কিন্তু কিন্তু মানে চয়েসেস এখানে দেওয়া আছে আছে ঠিক চয়েস ক্ষেত্রে আমি যাদের খারাপ র্যাঙ্ক আছে তাদের জন্য কিন্তু চয়েস ফিল একটা ভিডিও দিয়েছি এবং সেখানে কতগুলো করে চয়েসেস দিতে হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ওকে এবং সেখানে কিছু জন আছে যারা ভিডিওটা না বুঝে পরেই কমেন্ট করে আমার খুব হাসি পায় তাদেরকে দেখে পর তোমাদের প্রায় আশিটার মতো কিন্তু কলেজ আছে সেভেন্টি নাইন ধরো তোমরা এটাকে সেভেন্টি নাইনের মতো কিন্তু কলেজেস আছে ঠিক আছে তো আমি সেখানে অনেক সময় বলেছি তোমাদের যাদের তিরিশ হাজারের কাছাকাছি র্যাঙ্ক আছে বা তিরিশ হাজারের উপর যাদের র্যাঙ্ক আছে তাদের বলেছি হান্ড্রেড প্লাসের মতো কিন্তু আমি তোমাদের বলেছি চয়েস ফিল আপ করতে ঠিক আছে চয়েসেস ফিল আপ করতে তারা আবার অনেকেই আবার হাসির মজি দিচ্ছে নিচে যে সেভেন্টি নাইন কলেজেস আছে আর দাদা বলছে হান্ড্রেড প্লাস চয়েস ফিল আপ করতে একবার বোঝো এটাই হচ্ছে অসুবিধা আর্ধেক জানার ওকে এটাই হচ্ছে অর্ধেক জ্ঞান থাকলে পরে এই কিন্তু মানুষের উপর হাসি পায় কেন হাসি পায় সেভেন্টি নাইন কলেজেস আছে টু ফিফটি প্লাস কিন্তু চয়েসেস তার মধ্যে থেকে কিন্তু করা যায় এই ব্যাপারটা যারা জানে তারা এটা নিয়ে কখনো কিন্তু কথা বলবে না আর যারা জানে না যারা মূর্খের মতো কমেন্ট করে তারা কিন্তু কমেন্ট করবেই তো টু ফিফটি প্লাস কিন্তু তোমাদের কাছে চয়েস আছে বেশি বেশি করে করো এবং যাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ার নেই তারা দয়া করে ওই সব ভিডিও গুলো দেখতে যেও না কারণ তোমাদের না পেলেও চলবে তোমাদের কলেজ না পেলেও চলবে আমি তোমাদের জানি তো তোমরা এগুলো থেকে দূরে থাকো এবং আজকের এই যে ভিডিও আছে আজকের এই ভিডিওটা কিন্তু কমপ্লিটলি তোমরা একটু দেখো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা হবে যারা যারা কথা শোনো তাদের আমি বলছি তো দেখো প্রথমে তোমাদের কি দেওয়া থাকবে প্রথমে কিন্তু এখানে তোমাদের যে নেম সেটা কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে এক্স ওয়াই জেড এবিসি যে আই তোমার নাম হোক সেটা নেক্সট তোমাদের জেনারেল র্যাঙ্ক যেটা সেটা দেওয়া থাকবে হাজারের কাছাকাছি জেনারেল র্যাঙ্ক ছিল যার অ্যালটমেন্ট এটা ঠিক আছে অ্যালটেড ইনস্টিটিউশন দেওয়া থাকবে তুমি এখানে ধরো অ্যালোটেড ইনস্টিটিউশন যেটা পেয়েছো সেটা কত নাম্বার চয়েসে আছে সেটাও এখানে দেওয়া আছে তিন নাম্বার চয়েস ঠিক আছে ফ্রেশ তিন নাম্বার চয়েস অর্থাৎ আমরা এখানে এ বি এক দুই তিন চার পাঁচের মধ্যে এই যে তিন নাম্বার চয়েস সেটা তো পেয়েছি ওকে এটা যদি কারো কেউ ধরো উনিশ উনিশ নাম্বারটা পেতো ঠিক আছে ধরো উনিশ নাম্বার যে চয়েসটা আছে সেটা যদি পেতো তাহলে সেক্ষেত্রে এখানে উনিশ লেখা থাকতো ওকে কোন কোটাতে পেয়েছে জেনারেল কোটাতে পেয়েছে এখানে যদি এস কিউ এস সি লেখা থাকতো এস কিউ এস টি লেখা থাকতো সিট কোটা জেনারেল ঠিক আছে এরকম যদি লেখা থাকতো এস সি এস টি তাহলে সেক্ষেত্রে তাকে এস সি বা এস টি বা ও বিসি যে সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হতো এখানে যদি টিএফ ডাবলু লেখা থাকতো তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু টিএফ ডাবলু যে সার্টিফিকেট সেটা কিন্তু নিয়ে যেতে হতো ঠিক আছে এগুলো সব কিন্তু মাথায় রাখবে এখানে যদি টিএফ ডাবলু লেখা থাকতো তাহলে সেক্ষেত্রে টিএফ ডাবলু যে সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হতো যদি এখানে তোমাদের এস সি এস টি ও বিসি লেখা থাকতো তাহলে সেক্ষেত্রে এসি এস টি ও বিসি নিয়ে যেতে হতো তোমাদের ই এস থাকলে পরে ই ডাবলু এস নিয়ে যেতে হতো এটসেট্রা সব কিছু কিন্তু নিয়ে যেতে হতো কোন ট্রেড পেয়েছো সেটা এখানে লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে এবারে তোমাদের অ্যাপ্রুভাল হয়নি এখানে ওয়েটিং আছে কারণ তুমি এখনো অব্দি মানে অ্যাপ্রুভাল পাওনি এইরকম অবস্থায় এটা ওয়েটিং থেকে কিন্তু ভেরিফাইড হয়ে যায় ঠিক আছে এর ক্যান্ডিডেট কনসেন্ট টাইপ এনে থাকছে কারণ এখানে কিন্তু সিট বুক করেছে সে সিটটা বুক করেছে মার্ক ফর অটো আপগ্রেডেশন সে কিন্তু অটো আপগ্রেডেশন করেছে অটো আপগ্রেডেশন করলে কি হয় সেটা একটু আমি তোমাদের বুঝিয়ে দিই এখানে অটো আপগ্রেড করলে কি হয় অটো আপগ্রেড করলে তুমি এখানে ধরো তিন নাম্বার সিটটা পেয়েছো তিন নাম্বার যে সিটটা সেটা তোমার বুকড হয়ে গেল ওকে অটো আপগ্রেডেশন করা মানে বুকড এটা এটা তোমার বুকড হয়ে গেল এবারে নেক্সট তোমার বাঁচলো কি এই তিনটে কলেজ এই যে জায়গাটা এইখানে একটা ব্যারিয়ার চলে এলো নিচের দিকে কিন্তু আর যেতে পারবে না আর নিচের দিকে যেতে পারবে না হয় এই তিন নাম্বার যে কলেজটা আছে সেটাই থাকবে নয়তো এক এবং দুইয়ের মধ্যে কোন একটা কলেজ পাবে ওকে অটো আপগ্রেডেশনে যদি এক এবং দুইয়ের মধ্যে থেকে কোনো সিট খালি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে এক এবং দুইয়ের মধ্যে যে সিটটা খালি হলো সেটা সবথেকে যে যোগ্যতম আছে অটো আপগ্রেডেশন যারা করেছে তাদের মধ্যে তারা পাবে এবং তার মধ্যে যদি তুমি পড়ে যাও তাহলে অবশ্যই তুমিও কিন্তু পাবে এইভাবে কিন্তু অটো আপগ্রেডেশনটা কাজ করো অটো আপগ্রেডেশন নিয়ে একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো বছর কিন্তু প্রসেসেস অনেক চেঞ্জ হচ্ছে কীরকম কি প্রসেস থাকবে কিনা কারোর কাছে কিন্তু কমপ্লিট কিছু নেই এখন অবধি তবে একটা কথা যা যাই থাকবে যা যাই থাকুক না কেন সবকিছু কিন্তু আমি তোমাদের জানাবো যাতে তোমাদের সুবিধা হয় এখন অব্দি আমি আশা করছি অনেকেই আছে যারা এখন অব্দি চয়েস ফিল আপ কমপ্লিট করি কারণ আমি বলেছি তোমাদের টোয়েন্টি এইট অব্দি ওয়েট করতে টোয়েন্টি এইটতে তোমাদের চয়েস ফিল আপ কমপ্লিট করবে তোমরা এবং টোয়েন্টি এইটতে চয়েস ফিল আপ কমপ্লিট করে তোমরা কিন্তু সাবমিট করবে এটা আমি তোমাদের কিন্তু বলে রেখেছি যাদের কথা শোনার ইচ্ছা তারা কিন্তু এটা শুনবে এবং তোমাদের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্সেস অনেকটাই বাড়বে যারা একদম লাস্ট অবধি অবধি থাকবে কারণ অনেকেই কিন্তু চয়েস ফিল আপ ভুলভাল করে পর সাবমিট অলরেডি করে দিয়েছে রকমের কম্পিটিশন আছে চয়েস ফিল আপে যদি তুমি ভুল করো তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবে না এটা কিন্তু খুব সহজ কথা একদম সহজভাবে কিন্তু আমি বলে দিলাম এবং পেড কাউন্সিলিং হেল্প যেটা সেটা কিন্তু আঠাশ তারিখ অব্দি এখন কন্টিনিউয়াসলি কিন্তু কিছু কিছু কন্টেন্টস আসবে যেগুলো কাইন্ড অফ রেডি হয়ে গেছে তার জন্য কিন্তু আমি সবাইকে ওয়েট করতে বলেছি এবং যারা এখন অব্দি পেড কাউন্সিলিং হেল্প নিয়ে জানো না তারা কিন্তু ভিডিওর শেষে একটা ছোট্ট মতো ভিডিও ক্লিপ পাবে যেখানে কিন্তু তোমরা যেপদ দেখতে পারো সেখানে কী কী আছে কি না একটু এক্সপ্লোর করো কেননা চয়েস ফিল আপের ক্ষেত্রে কিন্তু সেটা অনেক বেশি কাজে লাগছে এবং কাজে লাগবে নেক্সট কয়েকটা দিন আমি আঠাশ তারিখ অব্দি কিন্তু সেখানে তোমাদের চয়েস ফিল আপ সংক্রান্ত অন্যান্য আরও অনেক কিছু প্রোভাইড করবে এবং তার সাথে সাথে স্পট কাউন্সিলিং অব্দি কিন্তু আমি তোমাদের সাথে সেখানে আছি তো তোমরা চাইলে পর একবার কিন্তু পেড কাউন্সিলিং হেল্প যেটা আছে সেটা এরপর যে পরে দেখতে পারো তো সেটার জন্য আমাকে কিন্তু তোমাদেরকে মোবাইলের স্ক্রিনে নিয়ে যেতে হবে তো চলো তাহলে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক মোবাইলে আমরা কিন্তু প্রথমেই প্লে স্টোর ওপেন করবো প্লে স্টোর ওপেন করার পর প্লে স্টোরে সার্চ করব ইউথ হাব এডুকেশন যেটা আমার চ্যানেলের নাম ইউথ হাব এডুকেশান সার্চ করলে পরে প্রথমেই কিন্তু এই যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসবে এই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু আমাদের এখানে ইনস্টল করতে হবে ইনস্টল করার পর কিন্তু আমাদের ওপেন করতে হবে ওকে যারা প্রথমবার ওপেন করছো তাদের কাছে কিন্তু এরকম ইন্টারফেস আসবে না প্রথমবার ওপেন করলে পর কিন্তু তোমাদের গুগলের মাধ্যমে তোমরা কিন্তু লগ ইন করবে আমি প্রত্যেককে জানি তো গুগলের মাধ্যমে কিন্তু তোমরা সাইন আপ করে দেন তোমরা এখানে কিন্তু চলে আসবে এরকম কিন্তু তারপর তোমরা ইন্টারফেস দেখতে পাবে এবারে এই যে ইন্টারফেসটা সেখানে একটু নিচে এসে পর নিউলি এডেডাডেডেডেডে যদি আসো তাহলে সেক্ষেত্রে এখানে জেক্সপো প্রিভিয়াস ইয়ার্স অফ অ্যান্ড কাউন্সিলিং হেল্প যেটা আছে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে এবং এখানে আমরা যদি ভেতরে যাই তাহলে সেক্ষেত্রে এটার ভিতর কী কী কন্টেন্ট আছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো ঠিক আছে এবার কন্টেন্ট যেটা সেটা কিন্তু এখানে মডিউলসের মাধ্যমে দেওয়া আছে মডিউলসের মাধ্যমে কী কী আছে সেগুলো আমি তোমরা দেখি দিই কম্পিউটার সায়েন্স হোক ইলেকট্রিক্যাল হোক সিভিল হোক মেকানিক্যাল হোক ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন হোক এই রকমের ব্রাঞ্চেসের নিয়ে কিন্তু দেওয়া আছে তোমাদের সাথে সব কিছু ইনফরমেশন তার সাথে কলেজেস উইথ হোস্টেলস তোমরা হোস্টেলে যারা থাকতে চাও তাদের প্রত্যেকের জন্য কিন্তু এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হবে হোস্টেল অ্যান্ড মেসের ডিটেলস এখানে কিন্তু দেওয়া আছে ভিডিওর মাধ্যমে কলেজ অ্যাড্রেস ফর ডিস্ট্রিক্ট কোটা ডিস্ট্রিক্ট কোটা কীভাবে ইউজ করবে তার জন্য ভিডিও দেওয়া আছে এবং তার সাথে লিস্ট দেওয়া আছে লো কাট অফ কলেজেসের যে লিস্ট সেটা প্রোভাইড করা আছে লো কাট অফ কলেজেস তোমরা কীভাবে ইউজ করবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে বা ইউথ হ্যা এডুকেশন তোমরা নিজেরাই দেখে নাও এবং তার সাথে সাথে আরও অন্যান্য অনেক কিছু কিন্তু এখানে প্রোভাইড করা আছে যেমন দু হাজার সতেরো আঠেরো উনিশের যে কাট অফ আছে সেই সব কিছু কিন্তু এখানে প্রোভাইড করা আছে যদি তোমরা চাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই যে ফেসিলিটিস আছে সেগুলো কিন্তু তোমরা নিতে পারো এবং অন্যান্য আরও অনেক কিছু কিন্তু এখানে আসবে যেগুলো কিন্তু তোমরা পরবর্তী সময় পার্চেস যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা পাবে এবং এখানে তোমরা নিজে যদি আসো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু দেখতে পাবে যে তোমরাই কিন্তু রেটিং করছে সেই রেটিংগুলো কিন্তু এখানে আছে তোমরা যারা যারা রেটিং করেছে তারা তারা পর কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের রেটিংগুলো আছে কি না এখানে তোমাদেরকে জাস্ট এই যে বাই নাও বোতামটা আছে সেটা কিন্তু প্রেস করতে হবে এবং তারপর তোমরা ইউপিআই হোক কার্ড হোক নেট ব্যাঙ্কিং হোক যে কোনো কিছুর মাধ্যমে কিন্তু তোমরা পারচেজটা সম্পূর্ণ করতে পারো তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানাবে যদি কেউ শেষ দেখছো তাহলে অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাবে যে দাদা না আমি শেষ ভিডিওটা দেখেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে